প্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, যে যেখানেই থাকুন না কেন নিশ্চয়ই সুস্থ আছেন এবং আপনাদের পরিবারবর্গ সুস্থ আছে। এই সারা দুনিয়াব্যাপী যে কোভিড-19 মহামারী শুরু হয়েছে, এই আগ্রাসন নিশ্চয়ই আমাদের সবাইকে কিছুটা হলেও চিন্তিত করছে। এই প্রেক্ষিতে আমরা সবাই যেটা প্রত্যাশা করি যে দ্রুত এর জন্য একটা ভ্যাকসিন বা মেডিসিন পৃথিবীতে চলে আসুক। গবেষণাগারে যেসব কাজগুলো চলছে, যে বিজ্ঞানীরা যেসব প্রচেষ্টা চালাচ্ছেন, এতে কিন্তু খুব দ্রুত যদি আমাদের একটা ভ্যাকসিন চলে আসে এবং এটা যদি সবার কাছে পৌঁছে যায় খুব দ্রুত, তাহলে নিঃসন্দেহে এটা একটা ভালো ডেভেলপমেন্ট হিসেবে আমরা বিবেচনা করব এবং এটা আমাদের অনেক লোকের প্রাণ বাঁচাবে। তো এই ধরনের একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যে আমরা যখন এই ধরনের ক্রাইসিসের মোকাবেলা হই, এই ধরনের নতুন কোনো ভাইরাস আসে বা কোনো একটা এপিডেমিক শুরু হয়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই গবেষকদের কাছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে অনেক বেশি যা অতীতের গবেষণা কর্ম বা রিসেন্ট গবেষণা কর্মের ক্ষেত্রে গবেষণা কর্মগুলোর ক্ষেত্রে প্রবেশে দেখার, যেটা যে এই যে আর্টিকেল বা যে গবেষণার ফলাফল বা কোনো একটা ভাইরাস, ধরেন চীনে যে ভাইরাসটা কোভিড-19 উদ্ভব হলো আমরা মনে করছি বা সবাই মনে করছে, এই যে কোভিড-19 আসলে উদ্ভবের কারণটা কী বা উদ্ভবের শুরুর যে বিষয়গুলো, ফ্যাক্টগুলো, তথ্যগুলো, এগুলো যদি বিজ্ঞানীদের কাছে আসলে প্রকাশ হয় খুব দ্রুত, তাহলে বিজ্ঞানীরা কিন্তু গবেষণার মাধ্যমে খুব দ্রুত একটা সলিউশনের দিকে যেতে পারে, একটা ভ্যাকসিন বের করার চেষ্টা করতে পারে বা কোনো একটা মেডিসিন নিয়ে আসতে পারে। এই জায়গাটাতে আসলে কিছুটা সৎভাবের অভাব আছে আমাদের এখানে। কেন যেন অনেকগুলো রিসার্চ প্রতিষ্ঠান বা পাবলিশার তারা সবসময় এক ধরনের পে ওয়াল বজায় রাখে, তারা রেস্ট্রিক্টেড করে রাখে, কারণ এই ধরনের রিসার্চ ফাইন্ডিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সপেন্সিভ। এই জন্য দেখা যায় যে এই এই পাবলিকেশনগুলো তারা অনেক সময় সংকুচিত করে রাখে, অনেক সময় অনেক গভর্নমেন্টের পক্ষ থেকে ডিসক্লোজ করে না। অনেক সময় অনেক বড় বড় দেশের গভর্নমেন্ট দেখা যাচ্ছে যে তারা এই বিষয়ে যে গবেষণা করবে বা একটা ভ্যাকসিন আবিষ্কার করার জন্য যখন চেষ্টা চালায়, এটাও তারা তাদের দেশের জন্য শুধু করার চেষ্টা করে। এই জায়গাটা যেটা বৈশ্বিক একটা মহামারী, যেটা গ্লোবাল একটা ক্রাইসিস, গ্লোবাল হেলথ প্রবলেম ক্রিয়েট করছে, সেখানে কোনো একটা দেশ যদি তার গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে বা তার জন্য ভ্যাকসিন আবিষ্কার যদি সে করতেই পারে, এটাকে সংকুচিত রাখা বা এই ফর্মুলাটাকে সংকুচিত রাখা, এটা আসলে অমানবিক। আমি এই জায়গায় দাঁড়িয়ে এই কনটেক্সট থেকে দুই একটা কথা আমি শেয়ার করতে চাই। আমি মনে করি যে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে বা যেটা সায়েন্টিফিক যে গবেষণা পত্রগুলো আছে বা যে গবেষণার যে ফাইন্ডিংসগুলো আছে, এগুলো সব সময় ওপেন হওয়া উচিত, ওপেন অ্যাক্সেস প্ল্যাটফর্মে এগুলো থাকা উচিত, যাতে করে অন্যান্য গবেষকরা খুব দ্রুত এই গবেষণার ফলাফলগুলো ব্যবহার করে তারা একটা কনক্লুশনে আসতে পারে, তাদের গবেষণার জন্য এটা খুব সহায়ক হতে পারে। আপনারা শুনে খুব অবাক হবেন, আমরা রিসেন্টলি আমি একটা নিউজ, আমাকে আজকে এই এই জায়গায় আমি কথা বলতে এসেছি একটা কারণে, আমার খুব একটু আমাকে স্ট্রাইক করেছে যে জার্মানির একটা কোম্পানি, এর নাম হলো কিউর ভ্যাক, তারা ভ্যাকসিন ইউজুয়ালি তৈরি করে, খুব নাম করা একটা জার্মান বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি, তাদেরকে US প্রেসিডেন্ট একটা অফার করেছে যে $1 বিলিয়ন $1 বিলিয়ন তাদেরকে দিবে তারা এই কোভিড-19 জন্য, এটাকে এটা থেকে মুক্তি পাওয়ার জন্য বা এটাকে এটা প্রিভেনশনের জন্য এক ধরনের ভ্যাকসিন আবিষ্কার করবে। তো এটা খুবই ইন্টারেস্টিং, এবং শর্তটা হলো কি, তাদের শর্ত দেওয়া হয়েছে যে এটা অনলি ইউনাইটেড স্টেটসের জন্য, আমেরিকার জন্য শুধুমাত্র প্রযোজ্য হবে। তা আমার এটা এই অফারটা এই নিউজটা দেখে আমার আসলে একটু স্ট্রাইক করেছে যে আমরা কেন এই ধরনের গবেষণাগুলোকে, এই ধরনের কাজগুলোকে আমরা পেওয়ালের মধ্যে রাখবো, আমরা কেন এটাকে ওপেন করতে পারছি না, কেন আমরা ওপেন অ্যাক্সেস
এখানে নিশ্চিত করতে পারছি না। আপনারা জানেন যে এবোলা যখন আসছিল তখনই একই প্রবলেম হয়েছিল সাউথ আফ্রিকায়, তারা কিন্তু এটা ওপেন করে নেয় শুরুতে, কিন্তু প্রবলেমটা কিন্তু এমন ছিল না, এবোলার ভ্যাকসিন চলে আসছে অনেক দিন যে লাগছে তা না, লেগেছে তা না, কিন্তু প্রবলেমটা যেটা হয়েছে যে এই এই নলেজটা না আসাতে বাইরে একটা প্রবলেম হয়েছে যে বিভিন্ন রাষ্ট্র বা অফিসিয়াল যারা আছে বা যারা ওয়ার্কার আছে, এনজিও ওয়ার্কার্স বা বিভিন্ন হেলথ ওয়ার্কার যারা আছে, তারা কিন্তু কোনো প্রস্তুতিমূলক কাজ করতে পারে নাই, এটা খুব দ্রুত ছড়িয়ে যায়। তো সুতরাং সাথে সাথে যদি এই এই ইনফরমেশনটা ডিসক্লোজ করে যেখানে এটির উৎপত্তি ইনফরমেশনটা যদি চলে আসে, এটা যদি ওপেন অ্যাক্সেস থাকে সবার, তাহলে কিন্তু এটার একটা প্রিকশন নেওয়া যায়। এবারও দেখেন চায়না যখন এই কোভিড-19 ওদের এখানে প্রথম ধরা পড়ে, তারা কিন্তু এটা ঠিক যে চাইনিজ গভর্নমেন্ট একটা একটা খুব বড় মহানবতার পরিচয় দিয়েছে এবং খুব আমি বলবো একটা ফেয়ার একটা স্ট্যান্ড তারা নিয়েছে, সেটা হলো যে তারা সারা দুনিয়াব্যাপী এটাকে ওপেন করে দিয়েছে, যার কারণে মানুষ একটু সচেতন হতে পারছে আগের থেকে। এটা খুব জরুরি, যে কোনো ইনফরমেশন, যে কোনো সাইন্টিফিক রিসার্চ এটা কেন ক্লোজ থাকবে, এটা কেন আসলে পে ওয়ালের মধ্যে থাকবে, যে আমি এটাতে অ্যাক্সেস পেতে গেলে আমার টাকা দিতে হবে প্রচুর, এগুলো নিয়ে ব্যবসা করা সারা দুনিয়াব্যাপী এটা একটা বড় ধরনের অমানবিক কাজ। আমি এই জায়গাটায় বলবো যাতে করে সাইন্টিফিক রিসার্চ যেগুলোই হয় না কেন এগুলো যাতে ওপেন অ্যাক্সেসের মধ্যে থাকে। ইন্টারেস্টিং ব্যাপার হলো আমি আই মাস্ট থ্যাঙ্ক জার্মান গভর্নমেন্ট অ্যান্ড জার্মান অফিসিয়ালস, তারা এটাকে কিন্তু গ্রহণ করেনি, এই অফারটা গ্রহণ করেনি যেটা ইউএস প্রেসিডেন্টের অফারটা ছিল ওদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিউব্যাকের কাছে, যে এটা শুধুমাত্র আমেরিকার জন্য তৈরি করবে, তারা কিন্তু এটা অফার করে নেয়। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো তারা আরও বলেছে যে, খুব আমার কাছে ভালো লেগেছে, যে জার্মান ইজ নট ফর সেল, জার্মানকে কেনা যায় না, তারা এই জায়গাটায় একটা ভালো স্ট্যান্ড নিয়েছে। এবং একজন প্রফেসর ওখানে বলার চেষ্টা করেছেন, আমি যদি এভাবে পড়ি, তিনি যেটা বলেছেন সে টুইট করেছে আর কি, যে দিস ইজ নট দ্য টাইম ফর দিস কাইন্ড অফ বিহেভিয়ার, ইট ফ্লাইজ দ্য ফেস অফ দ্য ওপেন সায়েন্স ওয়ার্ক দ্যাট ইজ হেল্পিং আস রেসপন্ড মিনিংফুলি রাইট নাও, দিস ইজ দ্য টাইম ফর সলিডারিটি নট এক্সক্লুসিভিটি। খুব চমৎকার একটা কথা বলেছেন, যে আসলে এখন নিজেরা একত্রে কাজ করব, আমরা ওপেন শেয়ার করব, এইটার টাইম, এত বড় একটা দুর্যোগ, এখন এভাবে একটা বড় গোষ্ঠীকে বাদ দিয়ে, পৃথিবীর একটা বিরাট জনগোষ্ঠীকে বাদ দিয়ে শুধু আমার দেশের লোকজনের জন্য আমি কাজ করব, এটা হতে পারে না। চমৎকার, আমার কাছে ভালো লেগেছে বিষয়টা। তো আমি এই এই প্রেক্ষিতে আমরা যেটা বলার চেষ্টা করছি, যেহেতু আমি একজন ওপেন অ্যাক্টিভিস্ট, আমি ওপেন মুভমেন্টের পক্ষে কাজ করি বিশেষ করে বাংলাদেশে, যেটুকু আমার ক্যাপাসিটি আছে কাজ করার চেষ্টা করি। আমরা ওপেন এডুকেশনাল রিসোর্স পলিসি, এটা এখন মিনিস্ট্রির সাথে আছে, তারা হয়তো দ্রুত এটাকে অ্যাপ্রুভ করবে, এবং আমরা এটা বলার চেষ্টা করছি যে ওপেন অ্যাক্সেস পলিসি, ওপেন এডুকেশনাল রিসোর্স পলিসি, এগুলো দ্রুত এখানে চলে আসা উচিত, যাতে করে আমাদের গভর্নমেন্টও এখানে একটা বিরাট রোল প্লে করতে পারে। সুতরাং এখানে কাউকে ছোট করে দেখা যাবে না, এখানে এই ওপেননেসটা হলো এই জন্য যে আমরা শো করছি আমাদের উদারতা, মহানুভবতা, এবং ওপেন যতই আমরা হব ততই আমাদের কিন্তু বেনিফিট বেশি হবে। এটাই সত্য, যে মানুষ যত বেশি ওপেন, যত বেশি উদার, তার কিন্তু সম্মানও বেশি, তার কিন্তু আসলে সে বেনিফিটও বেশি পায়, তার এক্সপোজার বাড়ে, এবং একদম তারা অনেক সবচেয়ে বেশি সম্মানিত হয় এবং ভালো অবস্থায় থাকে। এটা শেয়ার করে কেউ ঠকে না। ইভেন এই এই পরিস্থিতিতে, এই কোভিড-19 এই যেহেতু এটা নিয়ে স্ট্রাগল করছে বিজ্ঞানীরা একটা ভ্যাকসিন বের করার জন্য, এটার মূল বুঝে, এটার উপরে এটার মানে রোড কস্টটা আইডেন্টিফাই করে, এটার অ্যাগেনস্ট একটা ভ্যাকসিন দাঁড় করানোর জন্য, এখানে এটা ঠিক যে অনেক প্রতিষ্ঠানই এখানে এগিয়ে আসছে। যেমন আপনি যদি বলেন গেটস ফাউন্ডেশন, হেলেট ফাউন্ডেশন, ওয়েলকাম ট্রাস্ট, তারা কিন্তু অনেকদিন ধরেই এই ধরনের একটা এফোর্ট চালিয়ে যাচ্ছিল। তারা এই মুহূর্তে তারাও খুব র্যাপিডলি এই এই ভাইরাসটাকে আসলে দমন করার জন্য এই গবেষণায় তারা এখন আবার ফান্ড নিয়ে গিয়ে আসছে।
আরেকটি ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে যদি দেই, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারাও কিছু কাজ করছে এই লাইনে। তারা কিন্তু ওপেন অ্যাক্সেস, তাদের তাদের যে সাইন্টিফিক কমিউনিটি আছে বা রিসার্চগুলো আছে, তারাও কিন্তু ওপেন অ্যাক্সেস নিশ্চিত করার চেষ্টা করছে, কিন্তু অ্যাপ্রোচটা একটু কনজারভেটিভ। তারা যে লাইসেন্স ইউজ করছে এইটা আপনার একটু কনজারভেটিভ। তো এখানেও আমরা দেখতে হবে যে যতটা ওপেন করা যায়, কারণ একটা সাইন্টিফিক গবেষণা হচ্ছে, সেখানে তো কোনো না কোনো ডোনারের ফান্ড অথবা কোনো না কোনো গভর্নমেন্টের ফান্ড ইউজ হচ্ছে। এই পাবলিকলি ফান্ডেড যে অর্গানাইজেশনগুলো আছে তারা কেন তাদের রিসার্চ এতটা সংকুচিত করে রাখবে? এতে লাভ কি? এতে আলটিমেটলি কোনো লাভ হয় না। উচিত এগুলোকে ওপেন করে দেওয়া, স্পেশালি এই ধরনের সেন্সিটিভ ইস্যুগুলো, যেগুলো এই যে এই ধরনের অ্যাপেন্ডেমিক ছড়াতে পারে, বা এই ধরনের এই ভাইরাসের ক্ষেত্রে বা অন্য কারণ অন্য কোনো ধরনের ডিজিজের ক্ষেত্রে, এসব সেন্সিটিভ বিষয়গুলোতে আমার মনে হয় যে সব রিসার্চ ডেটা যেগুলো আছে, রিসার্চ পাবলিকেশন যেগুলো আছে, এগুলোকে ওপেন করে দেওয়া উচিত। আমি এই জন্য বললাম যে এই এই ধরনের পরিস্থিতিতে কোনো কেউ কি এটা বলতে পারে যে আমার দেশের জন্য আমি এটা, আমি কোনো সমালোচনার জন্য বলছি না, এমনিই বলছি যে এই মানসিকতাটা আমাদের কেন যাচ্ছে না? এত বড় একটা সংকট, এখানেও যদি আমি আমার দেশের জন্য আমি এটা করব, এটা তো হতে পারে না। এটা এটা খুব একটা আমার কাছে খুব একটা মানসিক ভাবে এটা আমার কাছে খুব একটা ভালো একটা অবস্থা বা ভালো এক ধরনের কি বলবো পদক্ষেপ বলে আমার মনে হয় না। সুতরাং এখানে আমরা দুইটা বিষয় আছে, একটা হলো যে এই ধরনের যত রকম সাইন্টিফিক ডেটাগুলো আছে বা সাইন্টিফিক রিসার্চ আছে, যেগুলো সরকারের টাকায় যেসব অর্গানাইজেশনগুলো চলে, এইসব অর্গানাইজেশনে যদি এই রিসার্চগুলো হয়, অবশ্যই এগুলো বড় বড় অর্গানাইজেশনগুলো মূলত সরকারের ফান্ডেই চলে, তো এই অর্গানাইজেশনগুলোর মধ্যে যেসব রিসার্চ হয় এগুলো অবশ্যই খুব আমরা বলবো যে একটা যতটা পারা যায় খুব লিবারাল একটা ওপেন লাইসেন্সের অধীনে নিয়ে আসা উচিত। আমি সাজেস্ট করবো CC BY 4.0 এই ধরনের লাইসেন্স কিনে দেওয়া উচিত। আরেকটা হলো এই ধরনের যত পাবলিকেশন আছে, এই পাবলিকেশনগুলোকে আসলে ওপেন এডুকেশনাল রিসোর্স হিসাবে কোনো একটা খুব সহজ ধরনের লাইসেন্স, এটা পাবলিক ডোমেনে দিতে পারলে সবচেয়ে ভালো, আদারওয়াইজ CC BY 4.0-তে এটাকে প্রকাশ করা উচিত। এই জন্য আসলে এটা ঠিক যে আমাদের যারা পেওয়াল জার্নালগুলো আছে তারা এই মুহূর্তে কিন্তু তারাও অনেকটা লিবারাল হয়েছে, তারা যথেষ্ট লিবারাল হয়েছে। আমরা এই যে একটা বড় ধরনের রেস আমাদের মধ্যে শুরু হয়েছে যে কত দ্রুত আমরা কোভিড-19 আমরা ভ্যাকসিন আবিষ্কার করতে পারবো, এই দৌড়টাকে আমরা যদি ধরে নেই, এটা আমাদের জীবন বাঁচামরার প্রশ্ন। সুতরাং এখানে এটা ভাইটাল যে আমরা যাতে যে যাই যার কাছে আছে না কেন, যে ধরনের ফ্যাক্টই থাকুক না কেন, যে ধরনের ডেটাই থাকুক না কেন, ইনফরমেশান থাকুক, আমরা যাতে এগুলোকে ওপেনলি শেয়ার করি, এগুলোকে সব ওপেন লাইসেন্সের অধীনে নিয়ে আসি। সুতরাং ওপেন অ্যাক্সেস করে দেওয়া উচিত এগুলোর প্রতি। আর এটা সত্য যে কোনো একটা অর্গানাইজেশন, আমরা যদি ওপেন শেয়ার না করি, কোনো একটা অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন বা গভর্নমেন্টের পক্ষে কি সম্ভব এই ধরনের ক্রাইসিস একা মোকাবেলা করা? আপনারা দেখতে পাচ্ছেন যে ইতালির অবস্থা কি, অনেক দেশ গভর্নমেন্টও অসহায়, কিছু করার নাই। সুতরাং অন্য গভর্নমেন্টকে আগে আসতে হবে, অন্য অর্গানাইজেশনগুলো আগে আসতে হবে। আগে আসার একটা বড় হলো মাধ্যম হলো ক্ষেত্র হলো আপনি আপনার এই ডেটাগুলোকে ওপেন করে দেবেন, এই রিলেটেড যত তথ্য আছে এই কোভিড-19 রিলেটেড বা যে কোনো ক্রাইসিসের সময় হোক, এরকম যত দ্রুত এগুলোকে ওপেন করে দেওয়া, এগুলোকে আর ধরে রাখার কিছু নাই, কারণ যেখানে সবাই সাফার করছে এখানে এই এগুলোকে ওপেন লাইসেন্সের মধ্যে নিয়ে আসাটা খুব ইম্পর্টেন্ট। আমরা এই 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 মহামারীর সময়ে অনেকেই এরকম কিন্তু এগিয়ে আসছে, আসছে না তা না, দেখা যাচ্ছে রিসেন্টলি 12টা দেশের যারা সায়েন্স অ্যাডভাইজার, গভর্নমেন্টের যে সায়েন্স অ্যাডভাইজার আছে, বিজ্ঞান বিষয়ক যারা উপদেষ্টা, তারা একটা ওপেন লেটার ইস্যু করেছে যত সাইন্টিফিক কমিউনিটি আছে তাদের কাছে, যাতে করে তারা এই কোভিড-19 এই ডেটাগুলোকে
ওপেন অ্যাক্সেস দিয়ে দেয়, যাতে করে এই আর্জেন্সি যে আর্জেন্ট যে সিচুয়েশন এটাকে মোকাবেলা করা সহজ হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আপনি যে পেওয়াল জার্নালগুলো আছে, যেগুলোকে নিয়ে আমরা সব সময় ওপেন অ্যাক্সেসের যারা পক্ষে কাজ করি বা ওপেন মুভমেন্টের জন্য যারা কাজ করি, তারা সবসময় যাদের সমালোচনা করি, কারণ তারা হাইলি পেওয়াল জার্নালস, এগুলো তারা 400-500% প্রফিট করে। কিন্তু যারা ডেভেলপিং কান্ট্রি বা যাদের আসলে আর্থিকভাবে যারা একটু পিছিয়ে, তাদের এগুলো তাদের জার্নালে অ্যাক্সেস পাওয়াই কঠিন, তাদের গবেষণা স্থবির হয়ে যায় তাদের জন্য। এইসব জার্নালগুলো ওই পাবলিশার এলসেভিয়ার, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, প্রিন্জার এবং নেচার, এরা সবাই একটা কাজ করেছে, এটা খুব প্রশংসা দাবি রাখে। তারা তাদের কোভিড-19 রিলেটেড যত আর্টিকেল আছে এগুলোকে পেওয়ালের বাইরে নিয়ে আসছে, এগুলোকে সব তারা মুক্ত করে দিয়েছে। এটা অবশ্যই একটু প্রশংসা দাবি রাখে। আমার ভালো লেগেছে তাদের এই পদক্ষেপটা, আসলে একটা সময় উপযোগী পদক্ষেপ হয়েছে। তারা কিন্তু হাইলি পেওয়াল্ড, আপনি তাদের যে কোনো আর্টিকেল যদি আপনি নামাতে চান, এটা আপনাকে টাকা দিতে হবে, এগুলো হাইলি পেওয়াল্ড পাবলিশার্স। তাদের মতো পাবলিশাররা যখন এগিয়ে আসছে, তারা আর্টিকেলগুলোকে ওপেন অ্যাক্সেস আর্টিকেল হিসাবে তারা দেওয়ার চেষ্টা করছে, মানে এগুলোকে যথেষ্ট মানে ওপেন করে দিচ্ছে, এটা একটা একটা ভালো পদক্ষেপ। তারপরে আপনি দেখেন মিডিয়া আউটলেট যেগুলো আছে ওয়ার্ল্ডের, বড় বড় মিডিয়া আউটলেট যেমন নিউ ইয়র্ক টাইমস, ব্লুমবার্গ, আটলান্টিক, ক্লারিন, পাবলিকো, গ্লোবো অ্যান্ড ফলহা, সো এই টাইপের অনেক নিউজ প্ল্যাটফর্ম, যেগুলো মিডিয়া প্ল্যাটফর্ম, মিডিয়া আউটলেটস, তারা এখন কোভিড-19 রিলেটেড তাদের অনেক রকমের কন্টেন্ট আছে, এই কন্টেন্টগুলো তারা পেওয়ালের বাইরে নিয়ে আসছে, তারা পেওয়াল রিমুভ করে দিয়েছে। ইভেন ইন্ডিভিজুয়াল সায়েন্টিস্ট যারা আছে, বিভিন্ন যে মিডিয়া আউটলেটগুলো আছে, যারা মিডিয়া আউটলেটের সাথে যারা কাজ করে, ইন্ডিভিজুয়াল সায়েন্টিস্ট, তারাও তাদের ইনফরমেশান, বিশেষ করে গ্রাফিক্স, এই 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 টাইপের জিনিসগুলো যেগুলো অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য কাজ করে, এই বিষয়গুলো বা তারা এই সাইন্টিফিক কনসেপ্টগুলো দিয়ে বিভিন্ন রকমের কমপ্লেক্স গ্রাফিক তারা তৈরি করেছে, এই জিনিসগুলো তারা ওপেন অ্যাক্সেসের, ওপেন লাইসেন্সের অধীনে দিয়ে দিয়েছে, এগুলোকে ওপেন অ্যাক্সেস তারা করে দিয়েছে। এগুলো খুব ইন্টারেস্টিং কিছু ডেভেলপমেন্ট হয়েছে এখানে। আসলে এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা দেখব যে অ্যাটলিস্ট সাইন্টিফিক, নট অনলি ফর কোভিড-19, এটা দিস প্র্যাকটিস শুড বি এ ডিফল্ট প্র্যাকটিস, এটা সব সময়ের জন্য হওয়া উচিত, যে যখনই আমরা এই কোনো রোগ সংক্রান্ত হোক বা কোনো রকম এরকম এপিডেমিক ক্রিয়েট করে এই ধরনের ভাইরাস সম্পর্ক হোক, এদের অবশ্যই এদের রিলেটেড যে রিসার্চগুলো আছে, রিসার্চ রেজাল্টগুলো অবশ্যই ওপেন অ্যাক্সেস আসা উচিত, এগুলোকে আসলে এভাবে পেওয়ালের মধ্যে রাখার কোনো কারণ নেই। আমরা এবোলার কথা বলছিলাম, এবোলা আউটব্রেক যখন হয়েছে ওয়েস্ট আফ্রিকাতে, তখন এই যে এগুলো এই ইনফরমেশনে, এই যে এই এই এবোলা রিলেটেড যে নলেজ, এটার অ্যাক্সেসটা ছিল একটু লিমিটেড। এতে করে যেটা হয়েছে যে, হ্যাঁ আমরা এটা জানি যে এটা আসলে ভ্যাকসিন আবিষ্কারে খুব বেশি একটা বাধা সৃষ্টি করে নাই বা খুব বেশি একটা লেন্দি করে নাই, কিন্তু এটা একটা জিনিস হয়েছে যে এই ধরনের অ্যাক্সেস না থাকাতে যারা এবোলা নিয়ে কাজ করেছে বা সরকারি অফিসিয়াল বা হেলথ অফিসিয়াল যারা আছে, তারা কিন্তু এই জিনিসগুলো টাইমলি যে প্রিভেন্টিভ মেজারটা নিতে পারে নাই, এটা নিতে পারতো এবং অনেক লোকের জীবন বেঁচে যেতে পারত। সুতরাং এই জায়গাগুলোতে আমার একটা অবজারভেশন হলো যে আমরা যে কোনো সাইন্টিফিক রিসার্চ, এটা যে কোনো রোগ রিলেটেড হোক আর এই ধরনের বড় ধরনের যে আউটব্রেক যেগুলো হয়, যেসব মানে ভাইরাস দ্বারা বা এরকম জার্ম দ্বারা, এদের ক্ষেত্রে যত রিসার্চ হোক না কেন, এগুলো যাতে বাই ডিফল্ট এটা ওপেন থাকে, এগুলো ওপেন অ্যাক্সেস
আসলে প্ল্যাটফর্মে চলে আসে, এবং প্রত্যেকটা দেশেরই এক ধরনের ওপেন অ্যাক্সেস পলিসি থাকা উচিত এই জন্য। এটা এটা আসলে খুব জরুরি, এবং এটা সময়ের একটা বড় ধরনের দাবি হতে পারে। কারণ আমার খুব অবাক লেগেছে যখন আমি কথাগুলো বলার কারণ হলো, আমি এর আগে এটা এভাবে মাথায় আসেনি, যখন আমি দেখলাম যে একটা দেশ তার দেশের মানুষকে সেভ করার জন্য একটা কোম্পানির সাথে কন্ট্রাক্ট করেছে, ফাইন, সেটা করতেই পারে, কিন্তু এর এর মানেটা কি? যে এই ডেটাটা, এই যে রিসার্চ রেজাল্ট যেটা আসবে, এইটা ওরা কোনো একটা কোম্পানি তাদের স্বার্থে তাদের অন্য দেশে যখন ছাড়বে, তারা এখান থেকে বড় একটা প্রফিট অর্জন করবে। এই যে অমানবিক চিন্তা, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই জন্য আমরা যেন এই রিসার্চ, সাইন্টিফিক রিসার্চ রিলেটেড যত পাবলিকেশন আছে, যেগুলো পাবলিক ফান্ডে, আমি সবগুলো বলবো না, যারা প্রাইভেটলি করে সেটা আলাদা ব্যাপার, পাবলিক ফান্ডে যেসব রিসার্চগুলো হয়, যে সরকারি টাকায় যেসব রিসার্চগুলো হয়, এদের ডেটা, এদের পাবলিকেশন, এগুলো সব ওপেন লাইসেন্সের অধীনে আসা উচিত। এটা খুবই জরুরি, বিশেষ করে এই ধরনের ক্রিটিক্যাল মুহূর্তে আমরা যদি এগুলোকে ওপেন রাখতে পারি, তাহলে যারা রিসার্চ করছে, যারা এই স্ট্রাগল করছে, এই প্রতিনিয়ত এই এই ভ্যাকসিন আবিষ্কারের জন্য উঠে পড়ে লাগছে, তাদের একটু সুবিধা হয়, তারা হয়তো খুব দ্রুত তার একটা কনক্লুশন আসতে পারে, তারা একটা আবিষ্কার নিয়ে বেরিয়ে আসতে পারে। আমি অ্যাগেইন চায়নাকে অশেষ ধন্যবাদ জানাবো যে তারা খুব দ্রুত ইনফরমেশনগুলোকে তারা স্প্রেড করেছে, অন্যদের কাছে অ্যাক্সেসটা দিয়েছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট ছিল চায়নার জন্য। সব শেষে আমি একটা কথা বলে এখানে শেষ করতে চাই, সেটা হলো যে আমরা যখন বলি যে শেয়ার করা, ওপেনলি শেয়ার করা, আমরা ধরে রাখতে চাই সব কিছু নিজের মধ্যে, আমরা যখন ওপেনলি শেয়ার করি যে কোনো জিনিস, তখন আমাদেরকে কী বেনিফিটগুলো দেয়? আমরা অনেকগুলো বেনিফিট কিন্তু এখানে একসাথে আমরা পাই, ইউজুয়ালি দেখা যায়। এই বেনিফিটগুলো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন আর্টিকেলে, পাবলিকেশন আমরা দেখতে পাই, যে আমরা যখন ওপেনলি শেয়ার করি, খুব দ্রুত আমরা এইসব ক্রাইসিস মোকাবেলা করতে পারি। এখানে একটা জাস্ট ছোট্ট মন্ত্র, আমি এটা মন্ত্রের মতোই একটা কোড দিয়ে আমি শেষ করব, সেটা হলো হোয়েন উই শেয়ার এভরিওয়ান উইন্স। আমরা যখন শেয়ার করি, সবাই উইন করি। আমি যদি আমার জ্ঞানটা শেয়ার করি, আমার জ্ঞান তো কমবে না, আরেকজনের জ্ঞান বাড়বে, আরেকজনের জ্ঞান বাড়বে, প্রত্যেকেই কিন্তু উইন করছে। আমি উইন করছি কিভাবে? আমি শেয়ার করছি, এটা আমাকে এক ধরনের জয়ফুলনেস দিচ্ছে। আমি শেয়ার করছি, এর জন্য 10টা মানুষ উপকৃত হচ্ছে। আমি শেয়ার করছি, এর জন্য আমার এক্সপোজার বাড়ছে। আমি উইন করছি, এবং যারা নিচ্ছে আমার থেকে এই নলেজটা, যার কাছে ট্রান্সমিট হচ্ছে, সেও উইন করছে। এই জন্য চলুন আমরা যত রকম সাইন্টিফিক রিসার্চ আছে, যত রকম সাইন্টিফিক ডেটা আছে, বিশেষ করে এই যেগুলো এই ক্রিটিক্যাল ইস্যু নিয়ে, এগুলো আবার আরেকটা বিষয় হলো যে যেগুলো সরকারের টাকায় যে রিসার্চগুলো করা হয়, যে অর্গানাইজেশনগুলো চলে, এই ধরনের অর্গানাইজেশনে এই ধরনের যত রিসার্চ ডাটা আছে, পাবলিকেশন আছে, এগুলোকে আমরা ওপেন অ্যাক্সেসের আওতায় নিয়ে আসি। আমরা আশা করি এই বিভিন্ন সরকারগুলো এবং এই প্রতিষ্ঠানগুলো, তারা একটু সচেতন হবে, অ্যাটলিস্ট এই ধরনের পরিস্থিতিতে তাদের সচেতন হওয়া উচিত, তাদের কিছুটা হলো বিবেক এখানে কাজ করা উচিত, যে কিভাবে আমরা এই মোকাবেলায়, এই ধরনের প্রবলেমগুলো মোকাবেলায় খুব দ্রুত এগিয়ে আসতে পারি। এই জন্য প্রত্যেকটা দেশের গভর্নমেন্টের পক্ষ থেকে, গভর্নমেন্ট লেভেলে ওপেন অ্যাক্সেস পলিসি খুব দ্রুত ফর্মুলেট করা এবং এগুলোকে ইমপ্লিমেন্ট করা জরুরি। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য। আমরা আশা করি সবাই আমরা এই ওপেন শেয়ারিংয়ের পক্ষে কাজ করব, সারা বিশ্বকে একটা বাসযোগ্য এবং একত্রে কাজ করার একটা জায়গা হিসেবে আমরা তৈরি করতে পারবো খুব শীঘ্র। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন।